বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। বাণীজ রেকি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং মন প্রাণে খিলিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকে এক মাস বাদে আমি আমার আপনাদের কাছে উপস্থিত লাইভ ফোনিং অনুষ্ঠানে, এবং কিছু কর্মকাণ্ডের জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল এবং সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করে এসেছি এবং আপনাদের যাতে কাজে লাগে সেই চেষ্টা করব। এবং আজকের দিনটা হচ্ছে সেই দিন যেদিন আপনাদের মনের কথা আমার সঙ্গে শেয়ার করবেন, আপনাদের যা মনে আছে, যা অসুবিধা আছে সেগুলো ফোনে দেখুন, সিসিটিভি দুটো ফোন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আমাকে ফোন করুন, আমি আপনাদেরকে নিশ্চয়ই আমার আপনাদের সমস্যার সমাধানের রাস্তা বলবো বা কিভাবে সমাধান করলে আপনারা ভালো থাকবেন সেটা আমরা রেকির মাধ্যমে বা তন্ত্রের মাধ্যমে বা মন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু সেটা আমি বলবো। এটা বলতে গিয়ে আমাকে বাণী সার্ভেলকে টানতেই হয়, এবং বাণী সার্ভেল আমার প্রথম, তারপরে আমার রেকির অনুষ্ঠান বা তন্ত্রের অনুষ্ঠান আপনারা দেখছেন। তা বাণী সার্ভেলের কথা যদি বলি, বাণী সার্ভেল নিজের সব মহিমায় তার প্রোডাক্ট নিয়ে সে চলেছে এবং অনলাইন পরিষেবা আমরা দিচ্ছি এবং ডেলিভারি চার্জ আমরা কিছু নিচ্ছি না, এবং সেখানে তোমরা সমস্ত প্রোডাক্ট পাবে এবং প্রোডাক্টের গুণগত মানকে তোমরা তো যে যারা ব্যবহার করছো তারা তো জানোই গুণগত মান দীর্ঘদিন ধরে আরো উন্নত হয়েছে, কিন্তু অবনতি কোনো হয়নি। কারণ আমি দীর্ঘ 28 বছর ধরে নিজের হাতে ধরে রেখেছি, জানি না কতদিন ধরে রাখতে পারবো, কিন্তু চেষ্টা করব, আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করব সেই জিনিসটাকে ধরে রাখার। কাজে তোমরা যারা ব্যবহার করছো তারা যদি অনলাইন অর্ডার করো, বা নতুন যারা এই করছো তারা আমাদের মানে সার্ভেলের প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্ট এবং হেলথ কেয়ার প্রোডাক্ট যেটা রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। ব্যবহার করলে ক্ষতি হবে না, কেননা এটা একদম মিনিস্ট্রি অফ আয়ুর্বেদ থেকে লাইসেন্স প্রাপ্ত, GMP সার্টিফাইড, এর কোনো সাইড এফেক্ট নেই, ক্ষতি করবে না তোমার কোনো, এবং এর মধ্যে কোনো স্টেরয়েড নেই, নির্দ্বিধায় ব্যবহার করতে পারো এবং প্যারাবেন ফ্রি। তা সেই জায়গা থেকে আমি বলবো যে এটা তোমরা ব্যবহার করতে পারো, এবং বাচ্চারাও ব্যবহার করছে, তাদেরও কোনো অসুবিধা হচ্ছে না। এইবার আসি আমি রেকির পর্যায়ে। রেকির যেটা করছি আমি, যেটা অনলাইন আমি মিনিমাম একটা দক্ষিণার মাধ্যমে অনলাইনে ক্লাস করাচ্ছি, কারণ অনেক দূরের বন্ধুরা আমাকে বলছে যে অনলাইনে ক্লাস করানোর জন্য অলরেডি শুরু হয়ে গেছে, যারা অনলাইনে শিখতে চাইছো একা করেও অনলাইনে তোমরা শিখতে পারবে, আমি মেটেরিয়াল সমস্ত পাঠিয়ে দেবো কিভাবে কি হবে সে সমস্ত কিছু বলে দেবো, কিন্তু রেকি শেখাটা আমাদের প্রত্যেকের দরকার। এবং রেকি শিখলে পরে যে দেখবে যে বাড়ির প্রবলেম, নিজের প্রবলেম এবং পরিবারের প্রত্যেকটা মানুষের প্রবলেমগুলোকে তুমি কিন্তু সলভ করতে পারছো, এটা ইটসেলফ একটা অল্টারনেটিভ অফ মেডিসিন। এবং সুইচবোর্ড তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন প্রত্যেকে প্রমাণ পেয়েছো যে সুইচবোর্ড কাজ করে, এবং সুইচবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রোগ থেকে, মানসিক রোগ, পারিপার্শ্বিক রোগ বা বিভিন্ন মানে ভৌতিক ব্যাপার যেগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা কিন্তু সুইচবোর্ডের মাধ্যমে অনেক সময় কিন্তু সমাধান করতে পারি। হ্যাঁ, কিছু সমাধান আছে, কিছু সমাধান হয় না, যখন অপরপক্ষ বা অন্য দিক থেকে একটা বিশাল কিছু কাজ করে রেখে দেয় সেক্ষেত্রে তখন সুইচবোর্ড কিন্তু স্লো হয়ে যায়, তখন তখন সেই ক্ষেত্রে আমরা তখন তন্ত্রকে ব্যবহার করে থাকি, বা সেই ক্ষেত্রে অঘটতন্ত্র নিয়ে আমি কাজ করি, তোমরা সবাই জেনে গেছো, এবং তন্ত্রের মাধ্যমে আমি কিন্তু সেটা সমাধান করার চেষ্টা করি। কিন্তু সেখানে কোনো খারাপ কাজ করা হবে না, সেখানে কোনো খারাপের জায়গাই নেই, এবং আমরা যদি কেউ কিছু খারাপ করে থাকে সেই বাধাটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা শুধু না, 100% আমি বলবো যে সেই বাধাটা থেকে আমরা বের করে আনতে পারবো। অনেক ছেলেদের চাকরিতে বাধা থেকে যায়, অনেক ছেলে কাজে কর্মে বাধা থেকে যায়, বা অনেক জায়গায় চাকরির জায়গায় অসুবিধে হয়, ব্যবসায় উন্নতি করতে পারে না, যে কোনো প্রবলেম নিয়ে তোমরা আমার কাছে আসতে পারো, এবং যদি আমাকে মনে হয় উপযুক্ত তবেই কিন্তু আমি বলবো যে আসবে, যে আজকে প্রোগ্রাম দেখলাম দেখেই যে সঙ্গে সঙ্গে ছুটে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু সেটা যুক্তি দিয়ে মানুষকে বোঝাতে হবে যে তোমার এই প্রবলেমটা কেন হচ্ছে এবং কোথা থেকে হচ্ছে। আরেকটা জিনিস বলি যে আমি ফেস রিড করি, আমার কোনো ডেট অফ বার্থ লাগে না,
ফেস রিড করে আমি কিন্তু বলতে পারি যে তোমার কাছে কি সমস্যায় তুমি ভুগছো। তা সেই জায়গা থেকে তোমরা আমাকে ফটো পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপে, যে আমার এই সমস্যা, আর সমস্যাও বলতে হবে না, তুমি শুধু ফটো পাঠিয়ে দেবে এবং সেই ফটো থেকে আমি কিন্তু তোমাকে জাজমেন্ট করব যে তুমি কি সমস্যায় ভুগছো, বা তুমি কি প্রকৃতির মানুষ, বা তোমার কোথায় অসুবিধা হচ্ছে, সে তোমার কনজুগাল লাইফের অসুবিধে, সাংসারিক জীবনে অসুবিধে, বা তোমার অফিসে অসুবিধে, যে কোনো জায়গায় যেখানে অসুবিধা আছে সেটা আইডেন্টিফাই করে দিতে আমি পারবো। এইবারে আসি যে রেকির কথায় বলে, যে অনলাইনে যারা শিখবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ তো করছো, এবং যারা করনি এখনো তারা আমাদের সঙ্গে নাম লিখে রাখো, আমি পরপর তাদেরকে আমার মেটেরিয়ালসগুলো পাঠিয়ে দেবো, তারা পড়াশোনা করবে বা দেখে নেবে যে যেটা বুঝতে অসুবিধা হচ্ছে। ইভেন আমি ভিডিও করে আমরা যেভাবে শেখাচ্ছি সে তার ভিডিওগুলো কিন্তু আমি পাঠিয়ে দিচ্ছি অনলাইনে, সে ভিডিওটা দেখলে পরেও তোমাদের সুবিধে হবে শেখার জন্য। তা সেখানে আমি চাইবো যে যত মানুষ শিখবে তত কিন্তু আজকে আমাদের পরিবেশের উন্নতি হবে, বা পারিপার্শ্বিক অনেক প্রবলেম দেখবে সেরে উঠেছে। তা আজকে কিন্তু প্রোগ্রাম তোমরা দেখবে, কারণ আজকে বেশ কিছু সুইচ কোড আমি দেব যেগুলো আজ পর্যন্ত আমি দিইনি, নতুন ধরনের সুইচ কোড, এবং যেগুলো কিন্তু যে প্রবলেমগুলো আমি দেখেছি, যে প্রবলেমগুলো আমাদের জীবনে কিন্তু আসে অনেক সময়, এই প্রবলেমগুলোকে কী করে সলভ করব আমরা ঠিক করতে পারি না। তা সেখানে থেকে আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। আবারও বলছি যে আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে আমি আছি, তোমরা যারা আসতে চাইছো তারা চলে এসো, ফোন করো, কথা বলো আমার সঙ্গে। আজকে বিষয় ছিল আমার কাছে যে আমাদের শরীরে যে 7টা চক্র রয়েছে, 7টা চক্র নিয়ে কথা আমি প্রচুর বলেছি, এবং 7টা চক্রের মধ্যে যে দেবদেবী বাস রয়েছে সেটাও তোমরা অনেকে জেনে গেছো। এবং একটু দেখে নি, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, বালি মহারাজের সাথে কথা বলছি? হ্যাঁ বলছেন, বালি মহারাজের সঙ্গে কথা বলছি। আমি একটু আমার কি নাম বলো, তোমার নামটা বলো। অন্নপূর্ণা রয়। হ্যাঁ হ্যাঁ অন্নপূর্ণা, কি হয়েছে বলো। বলছি আমি কিছুদিন ধরে আমার বাড়িতে কিছু অলৌকিক জিনিসপত্র ফিল করতে পাচ্ছি। কিরকম? লাইক যেন মনে হয় আমি ঘরে একা থাকলে, কিংবা আমার বাড়িতে আমি আর আমার মা থাকি, হ্যাঁ, বাবা বাইরে থাকেন, আমাদের ঘরে যেন মনে হয় কেউ আমাদেরকে দেখছে কাছে, আমার মা ফিল করে না বাট আমি ফিল করি। মানে কেউ দেখছে তোমাকে? হ্যাঁ আয়নার পিছনেই বাঁচবো, এবার আমি যখন দাঁড়াচ্ছি মনে হচ্ছে যেন ওখান থেকে আমাকে কেউ অবজার্ভ করছে, আমার ভালোটা যে সহ্য করতে পারছে। আচ্ছা, সেটা কতদিন? আমার আকাঙ্ক্ষা নিয়ে যখন বাড়ির লোকের সাথে কথা বলছি প্রতিনিয়ত যেন মনে হচ্ছে সে আমার থেকে আমার জিনিসটা ছিনিয়ে নিতে চায়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে তোমার বলো? এটা আমার বিগত 1 বছর ধরে টানা হচ্ছে। আচ্ছা, রিসেন্টলি তোমার বাড়ি বা আশেপাশে কেউ মারা গেছেন? বাড়ির আশেপাশে রিসেন্টলি কিছু না, 2-3 মাস আগে মারা গেছে, আমরা তার অনেকদিন আজকে বাড়িতে এসেছি। আচ্ছা, আসার পর থেকে জিনিসগুলো আমার সাথে ঘটছে। আচ্ছা, এটা কি নতুন বাড়িতে তোমরা এসছো তাই তো? হ্যাঁ, মানে এখানে আসার প্রথম মানে প্রথম বছর যেদিন আসলাম সেদিন থেকে মানে একটা আছে। আচ্ছা আচ্ছা, আমি যখন কিছুদিন ধরে জিনিসটাকে অবজার্ভ করছি আমার মা বুঝতে পারেনি ব্যাপারটা, এবার আমি যখন মাকে বলছি মা এরকম নেগেটিভ অরে আমি আশেপাশে ফিল করতে পারছি, মা বলছে যে না এরকম হতে পারে না, তুই ভুল করছিস। এবার আমি আরো কিছুদিন অবজার্ভ করার পর আমার মাও বুঝতে পেরেছেন যে না কিছু একটা আছে। আচ্ছা, কোথায় সেটা, কোথায় বাড়িটা, কোথায় বাড়িটা? হচ্ছে আমাদের বেহালায়। আচ্ছা, না দেখো একটা তোমার বলা হয়ে গেছে? হ্যাঁ আমার বলা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি তোমাকে বলি, অনেক বাড়িতে বাস্তুতে দোষ থাকে, বা ওই বাড়িটা যে তোমরা কিনেছো বাড়িটার ইতিহাস কি জানো? বাড়িটার মধ্যে কেউ মারা গেছিল বা কেউ না কেউ তো ছিল? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধে নেই কিছু, এটাতে বাস্তুতে অনেক সময় থাকে, কিছু নেগেটিভ শক্তি থাকে, ঘুরে বেড়ায়।
তা সেটা কি হয়? বাণী অবধি আসছে না, এটা আমার নিজের সাথে পার্টিকুলারলি ঘটছে অনেক সময়। তোমার সাথে হচ্ছে তো, এবার সেটা হয়তো দেখা গেল যে তোমার মধ্যেই, তোমার সঙ্গেই সে চাইছে, বুঝতে পেরেছো? অনেক সময় এটা হতে পারে, বা তোমার অরা যদি উইক থাকে, তুমি সেটা, ও তোমাকে আঁকড়াবার চেষ্টা করবে। এবং এই এই জিনিসটা তোমার একার নয়, এটা অনেকের ক্ষেত্রে হয়। তুমি যেটা ইমিডিয়েট করবে, তোমার বাড়ির প্রত্যেকটা দরজার উপরে লেখো 53 গার্ড, 09 53 গার্ড, 53 গার্ড, GARD, হ্যাঁ হ্যাঁ, লিখে 0972, 0972 প্রত্যেকটা দরজার মধ্যে লিখে রাখো। আরেকবার নাম্বারটা বলুন। 53 গার্ড, 0972, 0972, হ্যাঁ। আর নিজের হাতে লিখে রাখো সেজ গার্ড, 1617, 1617, 16 17, 1617, হ্যাঁ। এটা আজকে লিখে দেখো তো রাত্রিরে কি হয়, তারপরে তুমি আমাকে ফোন করবে। আচ্ছা, মানে কালকে ফোন করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, কালকেই তুমি আমাকে ফোন করবে, যে আজকে রাত্রিরে লেখো দরজাগুলোতে, আর নিজের হাতে এটা লিখে রাখো, তুমি দেখো কালকে কি হচ্ছে তোমার, কালকে আমাকে ফোন করে রিপোর্টটা দেবে। ওকে ম্যাম, ধন্যবাদ। হ্যাঁ, না এটা অসুবিধা হয়, ভীষণ মানে এম্বারেসিং একটা হয়, এটা কাউকে অনুভব করানো যায় না, বলা যায় না। তুমি এই নাম্বারটা লিখে দেখো, আমার মনে হচ্ছে একটু হলেও পাবে, তারপরে তুমি বাস্তুর একটা সংস্কৃত, বাথরুমের দরজায় কি লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাথরুমের দরজায় আয়নার উপরেও লিখে রাখবে, আয়নার উপরেও লিখে রাখবে, একদম একদম স্কেচ পেন দিয়ে লিখে রাখবে। আচ্ছা, ওকে ম্যাম। হ্যাঁ, আর তারপরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, এটা বাস্তুর একটা সংস্কার করিয়ে দিতে হবে। বাস্তুর বেহালা থেকে ভবানীপুর আসাটা কোনো অসুবিধে কিছু নেই, বেহালাতেও আমার চেম্বার আছে, আমি দরকার হলে ওখানেও তোমার সঙ্গে আমি দেখা করে নিতে পারবো। না 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 না, তুমি তুমি বেহালা চৌরাস্তায় আমি যাই, আমার সঙ্গে ওখানে তুমি যোগাযোগ করে আমাকে ডিটেলস এর আরো কিছু বলতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক ঠিক আছে, আর কালকে আমাকে অতি অবশ্যই রিপোর্ট দেবে। ঠিক আছে ম্যাম, আমি নিশ্চয়ই করে আপনাকে রিপোর্টটা দেবো। ঠিক আছে, ভালো থেকো বাবা। হ্যাঁ, যেটাতে ছিলাম, সাতটা চক্র। সাতটা চক্রর মধ্যে প্রত্যেকটা চক্র, কিন্তু সাতটা চক্র যেমন আমাদের আছে, সাতটা চক্রকে সাতটা বার কিন্তু রিপ্রেজেন্ট করছে। হ্যালো হ্যালো, কে বলছেন? কাঁচাপাড়া থেকে বলুন। কৃষ্ণা দত্ত। কৃষ্ণা দত্ত, হ্যাঁ কৃষ্ণা, কি ম্যাডাম নমস্কার আপনাকে। নমস্কার, বলো কি হয়েছে? বলছি যে আমার না ম্যাডাম প্রচন্ড শরীর খারাপ রোগী, জানেন তো, একটার পর একটা শরীর খারাপ হতেই থাকে, মানে একটা কমতে না কমতে আরেকটা, কমেও না, মানে ওষুধ খাচ্ছি, হয়তো ওষুধ খেয়ে যাচ্ছি, ডাক্তারে একটা ডাক্তার আরেকটা ডাক্তার দেখিয়ে যাচ্ছি, কিন্তু শরীর খারাপ আর কমে না। এবার তোমাকে আমি একটা একটা কথা বলে দিই, যে তোমার শরীরের উপর কিন্তু কোনো ক্রিয়া করা হয়েছে, এবং তোমার খুব কাছের লোক করেছে, পাশাপাশি থাকে সেরকম কোনো লোক চায় না তোমার ভালো হোক, এবং সেখানে ক্ষেত্রে তোমার যেটা মানে তোমার শরীরের উপর যে ক্রিয়াটা হয়েছে, সেটা আমি এখন নাম বলবো না, কিন্তু তোমাকে কিছুতেই ও সুস্থ থাকতে দেবে না। তুমি যতই ডাক্তার, মানে দেখছি, মানে বছর খানেক ধরে আগে আমার এই জিনিসটা ছিল না, না তোমার সামান্য রোগ, কিন্তু আমি 4-5টা ডাক্তার দেখিয়ে নিচ্ছি, কিন্তু কিছুতেই কমছেই না। না, ডাক্তারের ওষুধ কিচ্ছু করতে পারবে না গো, এটা আমার একটা ছাত্র না ছাত্র আরেকটা ধরে ফেলছে। ওটাই ওটাই বলছি, তোমার ডাক্তার কিছু করতে পারবে না, তুমি সবার আগে নিজের হাতে লেখো সেজ গার্ড 1617, যেটা আমি বলেছি ওইটা লেখো। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে, এটা কিন্তু সরিয়ে ফেলাটা খুব দরকার, তা না হলে কিন্তু প্রবলেমে পড়বে। এটা এমন কিছু নিজের লোকরা করেছে না আশেপাশে বাড়ির লোক করেছে? আশেপাশে থেকেই করেছে, আশেপাশে তোমার নিজের লোক আত্মীয় নয়, আশেপাশে থেকেই করেছে। আর তোমার খুব ক্লোজ ইসে, তোমার খুব ক্লোজ ইসে, তোমার বাড়িতে যাতায়াত করে সে, ঠিক আছে?
আর সেখান থেকে দেখো বেরিয়ে আসতে গেলে পরে তন্ত্র ছাড়া রাস্তা নেই, এবং সেই ক্ষেত্রে তুমি যদি আমার সঙ্গে যোগাযোগ করো সেখান থেকে আমি তোমাকে সুস্থ করে দিতে পারবো, সেটা 100%। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমে তুমি আমাকে বিশ্বাস করবে কেন? সেই জন্য তোমাকে আমি যেটা সংখ্যাটা বলছি সেই সংখ্যাটা একটুখানি করে দেখো, যে একটু হলেও তার মধ্যে তুমি তফাৎ বুঝতে পারবে। সেটা লিখে নাও, ফুল ইমিউনিটি বি, বাংলায় লিখে নাও ফুল ইমিউনিটি বি, ফুল ইমিউনিটি বি 18-14-321, ঠিক আছে? হ্যাঁ, ফুল ইমিউনিটি বি আর 18-14-321, এটা বাহাতে এরকম জায়গায় আমি হাতে দেখাচ্ছি, এরকম জায়গায় লিখে রাখবে, 28 বার করে চ্যান্টিং করবে, নিজের গায়ে হাত বোলাবে এবং নিজে 28 বার চ্যান্টিং করবে, এবং একটা জলের বোতলের গায়েতে ওই কথাটা লিখে রেখে একটা স্টেপ দিয়ে আটকে, টেপ দিয়ে আটকে দেবে, এবং ওখান থেকে জল একটু একটু করে খাবে, দেখবে যে একটু হলেও শরীরটা, বোতলের গায়ে একটা জলের বোতল নিজের জন্য রাখবে, বোতলের গায়েতে লিখে ওখান থেকে জল খাবে, দেখবে একটু হলেও নিজের ভালো লাগছে, 7 দিন বাদে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, 18-14-321। হ্যাঁ ঠিক আছে, এটা করে দেখো কেমন থাকো, তারপরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। হ্যাঁ, যেটাতে ছিলাম, সাতটা চক্র, সাতটা চক্রকে, যেমন সাতটা চক্র আমাদের আছে, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রদার চক্র, প্রত্যেকটা চক্রকে। হ্যালো, 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 হ্যাঁ কে বলছো? রঞ্জন নায়ক। হ্যাঁ, রঞ্জন নায়ক। রঞ্জন নায়ক, হ্যাঁ রঞ্জন, কি হয়েছে বলো? কত বয়স? কত বয়স? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো কি। ভয় লাগে বা, দেখো ভয় লাগার অনেকগুলো কারণ আছে, বাস্তুতে কিছু গন্ডগোল তো আছে, এবং তোমার বাড়ির সামনে কি কোনো গাছ, কিছু বড় গাছ আছে? গাছ নেই, আম গাছ আছে, অন্য কোনো গাছ নেই তো? আর কোন গাছ নেই তো বাড়ির সামনে? আচ্ছা, বাড়ির সামনে জুতো গুলো কি ছেড়ে রেখে দাও বাড়ির বাইরে সামনে? আচ্ছা, জুতো পরে বাইরে, জুতো পরে ভেতরে ঢোকো, বাড়ির ভেতরে ঢুকে যাও বাড়ির বাইরে জুতো পরে। আচ্ছা, রাত্রিবেলা হাত পা ধুয়ে শো, হাত পা ধুয়ে শো রাত্রিবেলা। সবার আগে রাত্রিরে হাত পা ধুয়ে শোবে, ভালো করে ধুয়ে শোবে, এবং এবং যেটা ভয় লাগলে ও খালি চ্যান্টিং করবে, ওম শিব গোরক, ওম শিব গোরক, এইটা 11 বার করে দিনের মধ্যে যতবার পারবে চ্যান্টিং করো, মানে জপ করো, ওম শিব গোরক, এইটা যদি জপ করতে থাকো দেখবে ভয়টা কাটবে। আর যদি এটাতেও না কাটে তখন আমাকে কিন্তু তন্ত্রের সাহায্য নিতে হবে, এবং তোমার বাস্তু মাটি নিয়ে আমার কাছে আসতে হবে তোমাকে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, সবকিছু দিয়ে দেবো প্রতিকারের জন্য। হ্যাঁ হ্যাঁ, নিয়ম যেটা আমার, এতে কোনো বেশি কিছু নিয়ম আমি দিই না, যা নিয়ম করার আমি করি তোমাদের জন্য, তোমাদের জন্য কোনো নিয়ম দিই না, সেরকম খুব হালকা কিছু বলে দেবো, তুমি তখন আমার আগে এটা করো, যেটা আমি বললাম
সেটা করো, করে একটু উপকার পেলে তারপরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, ভবানীপুরে আমার চেম্বার, ভবানীপুরে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে বলি যে ভবানীপুর হরিশমুখা 43C হরিশমুখাজি রোড আমার চেম্বার, সেখানে তোমরা আমার কাছে যোগাযোগ করতে পারো। আমি কোথাও এখন বসি না, কারণ আমাকে অনেক জপ ধ্যান করতে হয়। আমি যদি জপ ধ্যান না করি তাহলে তোমাদের উপকার করতে পারবো না, এবং সেই উপকারের জন্যই কিন্তু আমি নিজেকে সঁপে দিয়েছি। এবং আমার একটাই ইয়ে যে আমি কিভাবে মানুষকে উপকার করব, বা যেটুকুনি করব সেটুকুনি যেন সাকসেসফুল করতে পারি। সেই জন্য আমি কোনো চেম্বার, আগে যা যা চেম্বার ছিল সমস্ত চেম্বার আমি বন্ধ করে দিয়েছি। আমি শুধু নিজের বাড়িতে আমি থাকি, এবং কিন্তু ফোন করে আসতে হবে, এবং বেহালা চৌরাস্তাতে আমি বসি, কিন্তু আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে ফোন করে আসতে হবে আমার কাছে। আচ্ছা, যে কথায় ছিলাম যে সাতটা চক্র তো আমরা জানি, সাতটা চক্রের মধ্যে কিন্তু আবার সাতটা বারও আছে। সাতটা বারও রিপ্রেজেন্ট করছে, এবং সাতটা গ্রহ রিপ্রেজেন্ট করছে, এবং দেবদেবী রিপ্রেজেন্ট করছে। আজকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে আমরা কি বলি না, বাবার মাস, বা সেখানে কিন্তু আমরা মহাদেবকে জল দান করে থাকি, বা শ্রাবণ মাসে অনেক দান ধ্যান আমরা করে থাকি, বলি যে এই সময় বাবা আমাদের দুহাত ভরে দেন। তা আমরা যদি প্রত্যেকটা গ্রহ অনুযায়ী প্রত্যেকের কি কি বারে জন্ম, অনেকেই প্রত্যেকেই জানো যে প্রত্যেকের কি বারে জন্ম, তা সেই বারে জন্মের জন্য যদি সোমবার মঙ্গলবার আমি প্রত্যেক সপ্তাহে কোন কোন দিনে মহাদেবকে কি দিয়ে জল দিলে তুষ্ট হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই যদি বলি সোমবার, সোমবার দিন আমরা, যাতে জন্ম বার হোক না হোক, সোমবার দিন বাবাকে যদি আমরা একটু আতপ চাল, চন্দন এবং অশ্বগন্ধা এটা দিয়ে, আর বেলপাতা তো থাকবেই, বেলপাতা মাস্ট, এটা দিয়ে বাবাকে যদি আমরা 3 বার ওম নম শিবায় বলে দিই। আমরা পুরো মন্ত্র অনেকেই জানি না, সেখানে যদি ওম নম শিবায় বলেও দেওয়া হয় তাতেও কিন্তু বাবা সন্তুষ্ট হন, এবং মনে মনে নিজের বাসনাটাকে জানাও, নিশ্চয়ই বাবা তার পূরণ করবেন। এবং মঙ্গলবার দিন যাদের অসুবিধে আছে, অনেকে মঙ্গলের অসুবিধে থাকে তো, বা মঙ্গলবার যাদের জন্ম তারা অতি অবশ্যই, তারা যদি ছেলেরা মেয়েরা যদি নাও করতে পারে, মা বাবা করলেও হবে, সেক্ষেত্রে তোমরা কি করবে না, একটু মসুর ডাল নেবে, আতপ চাল অতি অবশ্যই বাবার যে কোনো এতে আতপ চাল রাখবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, সিদ্ধি একটুখানি ঘরে রাখবে, কারণ গণপতি দেবতাকে সিদ্ধ না করলে, পুজো না দিলে পরে কিন্তু কোনো পুজো উনি নেন না, কাজে সিদ্ধি একটু রাখবে, আর আতপ চাল রাখবে, আর তার সঙ্গে মসুর ডাল একটু নেবে, নিয়ে বেলপাতা দিয়ে অর্পণ করবে, বাবার মাথায় দেবে, এবং দিয়ে আবার নম শিবায় বলে 3 বার দিয়ে পুজো দেবে। এবার আসি বুধবার। বুধবার হচ্ছে, বুধবার দিন আমরা কি দিয়ে পুজো দেব না, বুধবার দিন আমরা দেব ধূত্র ফুল, সবুজ বোটাওয়ালা যে সাদা ধূত্র ফুল, সেই ধূত্র ফুল নেব, আতপ চাল নেব, এবং আমরা সেখানে নেব সবুজ মুখ, সবুজ গোটা মুখ দেখবে পাওয়া যায়, সেই সবুজ গোটা মুখ নিয়ে, আর বেলপাতা দিয়ে, চন্দন দিয়ে, অশ্বগন্ধা দিয়ে, সব দিয়ে বাবাকে পুজো দেব। তাহলে আমাদের যে মনের বাসনা সেগুলো কিন্তু উনি পূরণ করবেন, ঠিক করে পুরো শ্রাবণ মাসটা যদি এইভাবে করা যায়, তাহলে আমি দেখেছি যে বাবা কিন্তু সমস্ত কথা শোনেন, এবং সেখান থেকে উনি তোমার মনোবাসনা পূর্ণ করবেন। এবার বৃহস্পতিবারে আসি। বৃহস্পতিবারে যদি করতে হয় তাহলে আমাকে বৃহস্পতিবার দিন বেলপাতা, সিদ্ধি, অশ্বগন্ধা, আতপ চাল, তার সঙ্গে ছোলার ডাল, আর তার সঙ্গে গঙ্গা জল তো থাকবেই, আর এগুলো সমস্ত নিয়ে আমরা কিন্তু বাবার মাথায় চড়াবো, এবং চড়িয়ে বৃহস্পতিকে আমরা তুষ্ট করব। এবং বৃহস্পতির মন্ত্র যদি বলতে হয় তাহলে আমরা কিন্তু শর্টে, তুমি আমার কাছ থেকে পরে জেনে নিও, বৃহস্পতির মন্ত্র আমি বলে দেবো, বৃহস্পতির মন্ত্র বলে তুমি বাবার মাথায় জল দিতে পারো। তাছাড়া নাহলে যদি কেউ বৃহস্পতির মন্ত্র না বলতে পারো, তারা ওম নম শিবায় বলো, তাতেই কাজ হবে। এবার শুক্রবার দিন যদি বলি, শুক্রবার দিন তোমরা কি করছো না, শুক্রবার দিন আমরা নেব একটা, দেখবে ছাই কালারের একটা ধূত্র ফুল পাওয়া যায় দেখতে, সেই ধূত্র ফুলটা যদি জোগাড় করতে পারো ভালো, আর নাহলে ধূত্র বীজ যেটা হয় সেই বীজটাকে নেবে, শুধু
বীজটা নেবে, বেলপাতা নেবে, সিদ্ধি নেবে, অশ্বগন্ধা নেবে, আতপ চাল নেবে, নিয়ে সেটা দিয়ে বাবার মাথায় জল অর্পণ করবে এবং মন্ত্র বলে জপ করবে। দেখবে তাতে যে 3 বার জল দেবে, দেবে তাতে মনোবাসনা পূর্ণ হবে। এবার শনির ক্ষেত্রে কি করবে, না শনির ক্ষেত্রে কালো ধূত্র পাওয়া যায়। কালো ধূত্র সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু বলে রাখলে কালো ধূত্র পাওয়া যায়। আর যদি কালো ধূত্র না পাও, তাহলে তোমরা একটা যেটা করবে, কালো কোনো ফল নেবে, কালো কোনো, কালো জাম হতে পারে, কালো আঙুর হতে পারে, সেটা নিতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে বেলপাতা, সিদ্ধি, অশ্বগন্ধা, আতপ চাল, কালো একটা কোনো ফল, অথবা আরেকটা নীল অপরাজিতা, নীল অপরাজিতা অতি অবশ্যই নেবে। নিয়ে বাবার মাথায় দেবে, দেবা দিয়ে ওম নম শিবায় বলে তুমি এ করবে। এবং শনির মন্ত্র আছে, শনির যাদের মন্ত্র জানার ইচ্ছে, তারা, আমি এখানে অনলাইন আমি কিছু বলছি না, যদি মন্ত্র জানতে হয় তাহলে আমার থেকে পরে তোমরা জেনে নেবে, আমি মন্ত্র বলে দেবো, কোনো অসুবিধে নেই। এবারে আমরা চলে যাব রাহু। অনেকেরই রাহুর গন্ডগোল আছে, রাহুর ক্ষেত্রেও তো আমরা কি দেব, না ফল হিসেবে সবেদা ফল যদি পাই বা আশফল যদি পাই, আশফল বাবাকে দিতে পারো, সবেদা বা আশফল, বেলপাতা, আবারও বলছি সে সিদ্ধি, অশ্বগন্ধা, অশ্বগন্ধা দেবে, কৌটো পাওয়া যায় সেখান থেকে একটু অশ্বগন্ধা নিয়ে নিলে, আতপ চাল নিলে, আর তুমি ওর সঙ্গে খেসারির ডাল, খেসারির ডাল দেখবে কিনতে পাওয়া যায়, সেটা তুমি যেটা তড়কা বানানো হয় যে ডালটা, সেই ডালটা দিয়ে তুমি বাবাকে পুজো করো, তুমি দেখবে তোমার শুক্র রাহু তোমার প্রশমিত হবে। এবার কেতুর ক্ষেত্রে কি বলছে, না কেতুর ক্ষেত্রে বলছে যে আবারও বেলপাতা, সিদ্ধি, অশ্বগন্ধা, আতপ চাল, এবং কেতুরও ক্ষেত্রে ক্ষেত্রে তো কালো, যদি কালো কাপড় একটু পাও, একটু কালো কাপড় টুকরো কেটে বাবার মাথায় দেবে, এবং কালো ফল যদি পাও, রাহুর ক্ষেত্রেও কালো দিতে পারো বা সবেদা দিতে পারো, আর কেতুর ক্ষেত্রে কালো একদম, যদি কালো জাম, কালো আঙুর যদি পাও, তাহলে তুমি সেটা নিয়ে বাবার মাথায় চড়াতে পারো, তাতে তুমি, এবং কেতুর মন্ত্র আছে, এবং সেটা যদি করো, কেতু হচ্ছে গুপ্ত শত্রুকে নাশ করে। এবং আমাদের আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষের রাহু কেতুর প্রবলেম। এই রাহু কেতু প্রবলেম এড়ানোর জন্য শ্রাবণ মাসটা খুব ভালো মাস, তোমরা কিন্তু সেই জায়গাটা অনেকেই কিন্তু এই কাজটা যদি করো, দেখবে যে ভালো থাকবে, এবং সেখান থেকে কিন্তু অনেক গুপ্ত শত্রু প্রশমিত হবে। ভালো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং ধীরে ধীরে আমি বলেছি যারা লেখার তারা নিশ্চয়ই লিখে নেবে। তো এইভাবে আমরা শ্রাবণ মাসটা পুরোটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু অনেকের অনেক সমস্যা, আমরা গ্রহরত্ন ধারণ করে যে সমস্যা সমাধান না করতে পারি, মন্ত্র কথা বলে বা বা এই যে আমরা তাৎক্ষণিক যে কাজগুলো করছি, এই ক্রিয়াগুলোর কিন্তু প্রত্যেকটার উপকার আছে, এবং তোমরা যারা মন্ত্র জানতে চাও তারা আমার কাছ থেকে মন্ত্র জেনে নেবে, নিশ্চয়ই আমি মন্ত্র তোমাদেরকে বলে দেব। আজকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো বলে নিয়ে এসেছি, একটু লিখেই নিয়ে এসেছি, কারণ বড় বড় শব্দ তো সেগুলো সবসময় মনে থাকে না মানুষের, কারণ একটা ছোট মাথাতে আর মাথায় রাখা যায় না। তা যাই হোক, অনেকের আমি আমি আমার কাছে এসেছে যে অফিস থেকে ট্রান্সফার করে দিচ্ছে, বা কেউ ট্রান্সফার চাইছে না, অনেকের অনেক সমস্যা, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেলে অসুবিধে। তা সেই জায়গায় যদি তুমি ট্রান্সফার না চাও, ট্রান্সফারকে আটকে দিতে চাও, যে আমার ট্রান্সফার চাই না, আমাকে এখানেই থাকতে হবে ছেলেমেয়ের পড়াশোনা না হওয়া পর্যন্ত, তাদের জন্য একটা সুইচ কোড বলবো, ভীষণ ভালো পাওয়ারফুল সুইচ কোড, এটা যদি চ্যান্টিং করতে পারো দেবে একদম আটকে গেছে, এবং এটা প্রুভেন, আমি করে দেখেছি, এটাতে ভীষণ ভালো কাজ হয়। সেটা লিখে নাও, বাইপাস বাংলায় লিখে নাও সবাই, হ্যাঁ এখন ইংরেজিতে লিখতে গেলে সময় লাগবে, বাইপাস ক্যান্সেল স্টে হোল্ড, বাইপাস ক্যান্সেল স্টে হোল্ড, এই কথাটা তোমরা কিন্তু সমানে 28 বার করে বলতে থাকবে, এবং মনে মনে তুমি চিন্তা করতে থাকবে যে আমার ট্রান্সফারটা ক্যান্সেল হয়ে গেছে। এইবারে বলা হচ্ছে যে একটা ভালো জিনিস,
অনেক জায়গায় দেখা যায় যে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু মেয়ের মত নেই বা ছেলের মত নেই যে ওই জায়গাটা বিয়ে হোক, বা এমন একটা পরিস্থিতি এলো যে এই বিয়েটা না হলেই ভালো, সেই জায়গাটা বিয়েটাকে আটকানো যায়। অনেকে বলে বিয়ে আটকানো যায় না, বিধির বিধান ওখানে হবে, কিন্তু তুমি যদি জানতে পারলে যে ওই জায়গাটা বিয়ে হলে পরে তুমি সুখী হবে না, অথচ মা বাবা তোমাকে হয়তো বলছেন যে না এখানে তোমাকে বিয়ে করতেই হবে, সেই ক্ষেত্রে সুইচ বোর্ড আছে যেটা চ্যান্টিং করলে তোমাকে কিছু করতে হবে না, ইউনিভার্সই করবে যেন তেন প্রকারে সেই বিয়েটা কিন্তু আটকে যাবে, বিয়েটা হবে না তোমার, এবং তোমার পছন্দের লোকের সঙ্গেই তোমার বিয়ে হবে। সেই সুইচ বোর্ডটা লিখে দাও, ক্যান্সেল শাট ওভার হোল্ড, ক্যান্সেল শাট ওভার হোল্ড, এই কথাটা যদি বলতে থাকো বারবার, তাহলে দেখবে যে তোমার যদি মনে হয় যে এই জায়গাটা আমার সুটেবল নয় বা আমি এখানে গিয়ে সুখী থাকতে পারবো না, সেখানে কিন্তু তোমার এটা কেটে যাবে। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একসঙ্গে থাকতে পারছো না, সেখানে ক্ষেত্রেও কিন্তু সেটা দেখবে এটা যদি প্রয়োগ করো যে না আমার ওর সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই সুইচ বোর্ডটা আবারও বলে দিচ্ছি, ক্যান্সেল শাট ওভার হোল্ড, তাহলে তুমি দেখবে যে আস্তে আস্তে ডিসকানেক্ট হতে শুরু করে দিয়েছে এবং নিজেদের মধ্যে আপোষেই কিন্তু তোমরা সরে যেতে পারবে। এবারে বলি ডিসঅবিডিয়েন্ট, অনেক বাড়িতে বাচ্চারা বা একটু বড় টিনেজার ছেলেরা ছেলে মেয়েরা বাবা মায়ের কথা শোনে না এবং নিজেদের ইচ্ছে মতো কাজ করতে শুরু করে দেয়, এবং এটা মানে আমি 80% মায়েদের কাছ থেকে শুনি যে অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, জেদ করছে। আমি এর আগে বহুবার বলেছি যে কনসিট ক্রাউড বেশি যদি রাগারাগি করে তাহলে কনসিট ক্রাউড বলতে থাকো মনে মনে, দেখো রাগ কমে যাবে, চুপচাপ বসে যাবে। এটাতে বলছে ডিসঅবিডিয়েন্ট হলে পরে তুমি একটাই শব্দ ওর জলের বোতলের গায়েতে করে দিতে পারো, অথবা একটা এরকম গ্লাস নেবে, গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে চ্যান্টিং করে ওর বোতলে জলটা ঢেলে দেবে বা ওই জলটা ওকে খাওয়াবে, সেটা হচ্ছে পোস্টপোন ক্রাউড, পোস্টপোন ক্রাউড। এটা যদি তুমি করতে পারো তুমি দেখো যে তোমার ছেলেকে তোমার পথে তুমি আনতে পারবে, অতি অবশ্যই তোমার কথা শুনবে এবং তোমার কথা মতো সে চলার চেষ্টা করবে। এবারে বলি যে একটা প্রবলেম, অনেকেই আমাকে বলেছে যে আনওয়ান্টেড গেস্ট, অনেক ব্যক্তি দেখবে তুমি বলনি তা সত্ত্বেও ঘন ঘন তোমার বাড়িতে আসছে এবং সে কিন্তু নেগেটিভিটি ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, সেই ব্যক্তিটির আশা বন্ধ করব কি করে? তার জন্য একটা সুইচ বোর্ড আছে, মাফ করবেন অনেকে হয়তো ভুল ভাবতে পারেন আমাকে, কিন্তু এটা কিন্তু ঘটনা হয়, সে ব্যক্তিটি না বলা সত্ত্বেও কিন্তু সে বারবার আসবে এবং বসবে, গল্প করবে তোমার সঙ্গে, কিন্তু সে আসা মানেই তুমি জানো যে বাড়ির মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে। সেই জায়গায় এই সুইচ বোর্ডটা যদি তুমি চ্যান্টিং করো, প্রতিদিন চ্যান্টিংটা সকালে করে রেখে দেবে, তাহলে সে কিন্তু আশা আস্তে আস্তে কমিয়ে দেবে এবং বন্ধও করে দেবে, আশা কথা বলবে তোমার সঙ্গে কিন্তু তোমার বাড়িতে ঢুকবে না। সেটা হচ্ছে ক্যান্সেল হোল্ড সামহাউ, ক্যান্সেল হোল্ড সামহাউ, এটা কিন্তু তোমরা করতে পারো, এটাতে ভীষণ ভালো কাজ হবে এবং সেই ব্যক্তিটি আর তোমার বাড়িতে না এলে তোমার অশান্তিও হবে না এবং তুমি ভালো থাকতে পারবে। আরেকটা জিনিস বলবো, নেগেটিভিটি, আমার ক্যামেরা বন্ধু আমাকে হাত দেখিয়ে দিয়েছে, তা নেগেটিভিটিটা একটুখানি বলে দিই, ছোট্ট এ নেগেটিভিটি যদি ঘরের মধ্যে মনে হয় নেগেটিভিটি রয়েছে, তাহলে পার্জ ক্যান্সেল, পার্জ পয়াকার জয় রে, পার্জ ক্যান্সেল, এই কথাটা সমানে বলতে থাকবে, দেখবে নেগেটিভিটিটা আস্তে আস্তে সরতে থাকবে। আর যদি কারোর কোনো অসুবিধে হয় তোমরা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে, আর যাদের খুব গভীর সমস্যা হচ্ছে যেটা তোমরা সামলাতে পারছো না, অনেক কিছু করেছো করতে পারছো না, যদি আমাকে যোগ্য মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমি তন্ত্রের মাধ্যমে সেই জিনিসটা করিয়ে দেবো, সেক্ষেত্রে কোথাও যেতে হবে না, ভবানীপুরে আমার চেম্বারে আমার মন্দিরে সেখানে বসেই তোমরা কিন্তু কাজ করে নিতে পারবে। তা আজকে এখানে শেষ করি, নমস্কার। দূর আর দূরে নেই।